নমস্কার বন্ধুরা, ডেলি লাইফ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কেলের জন্য ঘুগনি করে রাখছি, ঘুগনি করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। চলো দেখতে থাকো। দেখো, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু আলু দেবো, এখানে ধনে পাতা কুচি আছে, আর প্রেশার কুকারে দেখো মটরটা সেদ্ধ করে নিয়েছি, আর এই যে টমেটো কুচি, আর এখানে আছে আদা রসুন পেস্ট, আর একটু ভাজা মশলা আছে, ভাজা মশলা দেবো, আর এই কাশ্মীরি লঙ্কা দেবো একটু দেবো। তো চলো তেলটা গরম হোক। দেখো এখানে তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আলুটাও পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছে, দিয়ে ভাজা ভাজা করে নেবো একটু। দেখো মটর সেদ্ধ হয়ে গেছে, রাতের বেলার জন্য করে রেখে গেলাম, নাই রুটি কিনে নিয়ে আসবো, আর নাই রাতে লুচি কুচি কিছু করে নেবো, রাতের জন্য করে রাখছি। আজকের একটু চণ্ডী মেলায় যাব, আমাদের এই শখের বাজারে চণ্ডী মেলা হয়, বিশাল বড় মেলা হয়, তা ওখানে যাব বলে ওই জন্য এখন করে নিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে দিলাম,
আপনার কষা হয়ে গেছে, মটরটা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, চিনি দিচ্ছি, আর একটু জল দিচ্ছি। নুনটা কম হয়েছে, একটু নুন দিয়ে দিলাম। ওই ভাজা মশলা, লঙ্কা, ধনে, জিরে, এগুলো একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আরেকটু ভালো মশলা দিয়ে দিলাম, এটা মটনের কিমা বা চিকেনের কিমা দিলেও ভালো লাগতো, দিই আজকে আর দিইনি। দেখো হয়ে গেছে, দেখো আমার ঘুগনি হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। না তোমরা এইভাবে বানিয়ে খেয়ো, দেখো খুব সুন্দর হয়েছে। চলো চলো রাখছি, টাটা।